আজ আমি আপনাদের মিষ্টিতে ভরপুর এমন পাঁচটি মুভির সম্বন্ধে বলবো যেগুলো দেখলে আপনাদের কৌতূহল বেড়ে যাবে যে এরপরে কি হতে পারে। নমস্কার বন্ধুরা, মুভি স্প্যাম বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে বেশি আর দেরি না করে শুরু করি। নাম্বার পাঁচে আছে দ্য আইল্যান্ড মুভি। এটি এসেছিল 2005 সালে। আইএমডিবি কে রেটিং দিয়েছিল 6.8। 84% গুগল ইউজার্স এই মুভিটিকে পছন্দ করেছিল। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা থ্রিলারে ভরপুর মুভি। এই মুভিতে দেখবেন লিঙ্কন 6 ইকো দ্বীপে যাওয়ার অপেক্ষায় থাকে সেখানের বাকি লোকেদের মতোই, কিন্তু কিছুদিনের মধ্যেই সে জানতে পারে যে তার কোনো অস্তিত্ব নেই, তার এই পরিচয়টি নকল এবং সেই জায়গার সবাই ক্লোন। এই সব জানার পরে সে কী করে তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। নাম্বার চারে আছে স্লিপি হলো মুভি। এটি এসেছিল 1999 সালে। আইএমডিবি কে রেটিং দিয়েছিল 7.3। 91% গুগল ইউজার্স এই মুভিকে পছন্দ করেছিল। এটি একটি অ্যাকশন মিস্ট্রি হররে ভরপুর মুভি। এর কাহিনী শুরু হয় ইছাবড ক্রেন একজন নিউ ইয়র্কের পুলিশ ডিটেকটিভ। তাকে অফিসাররা স্লিপি হলো নামক জায়গাতে পাঠায় যেখানে সিরিয়াল মার্ডার হয়েছে, তার ইনভেস্টিগেশন করার জন্য। কে বা কারা এই খুন করেছে তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। আপনারা যত এই ভিডিওটির শেষের দিকে যেতে থাকবেন মুভিগুলির কাহিনী ততটাই জটিল ও ইন্টারেস্টিং হতে থাকবে। নাম্বার তিনে আছে এমনই এক মুভি গেট আউট। এটি এসেছিল 2017 সালে। আইএমডিবি কে রেটিং দিয়েছিল 7.7। 89% গুগল ইউজার্স এই মুভিটিকে পছন্দ করেছিল। এটি একটি হরর মিস্ট্রি থ্রিলারে ভরপুর মুভি। এই মুভিতে দেখবেন ক্রিস একজন আফ্রিকান আমেরিকান লোক। সে তার গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের বাবা মায়ের সাথে দেখা করতে যায়। সেখানে প্রথমে সব কিছুই স্বাভাবিক থাকে, কিন্তু এরপর যা হয় সে কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। এরপর কি হয় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। নাম্বার দুই আছে শাটার আইল্যান্ড মুভি। এটি এসেছিল 2010 সালে। আইএমডিবি কে রেটিং দিয়েছিল 8.2। 93% গুগল ইউজার্স এই মুভিটিকে পছন্দ করেছিল। এটি একটি থ্রিলার মিস্ট্রি ড্রামাতে ভরপুর মুভি। এই মুভিটির কাহিনী শুরু হয় আমেরিকার দুই মার্শাল টেডি ড্যানিয়েলস এবং চক আউলকে একটি দ্বীপে পাঠানো হয়, কারণ সেই দ্বীপ থেকে রোগী নিখোঁজ হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই টেডি ওই জায়গার সম্বন্ধে একটি রহস্য খুঁজে পায়। কি সেই রহস্য তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। নাম্বার একে আছে ইনসেপশন মুভি। এটি এসেছিল 2010 সালে। আইএমডিবি কে রেটিং দিয়েছিল 8.8। 91% গুগল ইউজার্স এই মুভিটিকে পছন্দ করেছিল। এটি একটি অ্যাকশন ড্রামা থ্রিলারে ভরপুর মুভি। এর কাহিনী শুরু হয় কোপ তার টার্গেটের স্বপ্নে প্রবেশ করে নানান তথ্য চুরি করে। সাইতো নামের এক লোক কোপের কাছে একটি অফার আনে যে তার প্রতিদ্বন্দ্বীর ছেলের স্বপ্নে প্রবেশ করে তার স্বপ্ন চুরি করার, এর পরিবর্তে সাইতো কোপের ক্রিমিনাল রেকর্ড মুছে দেবে। এরপর কি হয় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। এই সকল মুভি টপ লেভেলের, কিন্তু এই মুভিটি আপনার মাথা ব্ল্যাঙ্ক করে দিতে পারে। মুভিগুলি যদি আপনারা না দেখে থাকেন তবে অবশ্যই একবার দেখতে পারেন। কমেন্ট করে জানান এর মধ্যে আপনি কতগুলি মুভি দেখেছেন, আপনাদের কেমন ধরনের মুভি পছন্দ তা নিয়ে আপনাদের মতামত গতকালের পোলে গিয়ে আপনারা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং এমনই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।